বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো নামাজ ফার্সি শব্দ, বাংলা স্মরণ করা। আবার বলা হয়েছে নামাজ শুধু আমরা পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত বলতে কি? তার মানে স্মরণকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজের বাংলা শব্দ যদি প্রতিষ্ঠিত করতে বলা হয়, তাহলে একজন মানুষ যখন ওয়াক্তি নামাজি হয় বা বিভিন্ন সালাতকারী হয়ে থাকে, তাহলে কি করে বুঝব এই ব্যক্তিটি নিজের মধ্যে নামাজকে বা স্মরণকে প্রতিষ্ঠিত করেছে? সেই নামাজির লক্ষণ কি? সেই নামাজ প্রতিষ্ঠিতকারীর লক্ষণ কি? এই লক্ষণ নিয়ে আজ আলোচনা করব। এই আলোচনার শেষে আমরা বুঝব যে আসলে নামাজ প্রতিষ্ঠিতকারীর লক্ষণ কি এবং তার কি অবস্থান, এবং যারা প্রতিষ্ঠিত করতে পারেননি তাদের কি অবস্থান, এই বিষয় নিয়ে আজ আলোচনা ইনশাআল্লাহ। তবে এবার আসি সালাতকারীর, যে সালাত কায়েম করা হয়, এখন প্রথমত একটি আলোচনা সারব, সেটি হলো আল্লাহ যদি কোরআনে একবার বলতো তোমরা সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, সর্ব কোরআনের মধ্যে যদি একবার বলতো তবেই কিন্তু মানুষ এটা মানত। কিন্তু 82টি জায়গায় বলা হয়েছে, তো 82টি জায়গায় আল্লাহ সালাতের কিংবা নামাজের কিংবা স্মরণের 82টা ভাব প্রকাশ করেছেন। তো 82টা ভাবের মধ্যে ওয়াক্তি নামাজ একটি, আরও রয়ে গেছে 81 প্রকার বা 81 ভাব সালাত। যাই হোক, সেখানে যাব না। আজকের আলোচনাটি হবে যে মানুষ স্মরণকারী কিংবা সালাতকারী কিংবা নামাজকারী যিনি, তিনির লক্ষণ কি। সেই নামাজকারীর লক্ষণ, প্রথমত লক্ষণ হবে জীবনে টোটালেই তিনি মিথ্যা কথা পরিহার করবেন, জীবন গেলে সে মিথ্যা বলবে না, এক। দ্বিতীয়ত, সে ঘুমক বা জাগনা থাকুক, তিনি সর্বদা তার কালবের মধ্যে জিকির থাকবে, আল্লাহ নামের জিকির কালবের মধ্যে সর্বদা চলবে। আর যখন একজন ব্যক্তি সে আল্লাহর স্মরণকারী হয়ে থাকে, তাহলে চব্বিশ ঘন্টা তার কালবের মধ্যে জিকির চলবে, এবং প্রয়োজন ছাড়া তিনি কোনো কথা বলবেন না। এরপর হলো, তিনি কাজ করছে, চলছে, ফিরছে, হঠাৎ হঠাৎ তার চোখের মধ্যে পানি দেখা যায়। যিনি আমার প্রেমিক, যিনি আমার আল্লাহ, যিনি আমার স্রষ্টা, তার কথা ভাবতে, তার কথা বলতে চোখে ঢেকুরিয়ে ঢেকুরিয়ে পানি আসে। এই লক্ষণ। আরও কিছু লক্ষণ হলো যে সেই মানুষটি কম খাক বেশি খাক শুক্রিয়া, এবং কোনো মানুষ যদি তাকে আঘাত করে, সে আঘাত হতে পারে কথার আঘাত, সে আঘাত হতে পারে লাঠির আঘাত, এরকম দুঃখ দুর্দশার মধ্যে তিনি যখন পড়ে যান, তবুও তার মুখের মধ্যে হাসি এবং তার কালবের দিকে সবসময় খেয়াল থাকে। কালবের মধ্যে জিকির রাখা মানে কি? 24 ঘন্টা আল্লাহকে স্মরণ রাখা, আর ওয়াক্তে ওয়াক্তে যে সিজদা করা। তাহলে এই লক্ষণগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তিনি মূলত স্মরণকারী, সালাতকারী, নামাজকারী। আর এই মানুষটিকে দেখলে আমরা বুঝতে পারব যে এই মানুষটি একমাত্র আল্লাহর
স্মরণে আল্লাহর নামাজে আল্লাহর সালাতে 24 ঘন্টা আছেন। তবে আমি বলবো যারা নামাজে উদাসীন, দেখা যায় কেউ সংসারের চাপে নামাজ পড়তে যায়, কেউ সমাজের চাপে যায়, কেউ কারো কথার স্পিরিটে যায়, কেউ নিজের সম্মান বাঁচানোর জন্য যায়, তখন দেখা যায় ওয়াক্তি নামাজটা ঠিকই পড়া হচ্ছে, এটা মানুষে দেখতেছে, কিন্তু মূলত ভিতরগত চরিত্র ঠিক নেই, কালবের মধ্যে জিকির নেই, কুদৃষ্টি আছে, এবং দেখা যায় সে অন্যেরটা লন্টন করে খাবার মতো মনও আছে। তো এরকম বিষয় যদি কোনো মানুষের মধ্যে দেখা যায়, তখন বুঝব এই মানুষটি সালাতকারী নয়, নামাজকারী নয়, কিংবা স্মরণকারী নয়। তাহলে আপনি আমি সত্য বলিব যে আমাদের দেশে বা আমাদের সমাজে আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনি আমি এবং অন্য কেউ সকলকে মিলিয়ে একটু লক্ষ্য করে দেখেন যে প্রথম যে সালাতকারীর কথা বলা হয়েছে, 24 ঘন্টা যে কালবের মধ্যে জিকির রাখে এবং ওয়াক্ত ওয়াক্ত সেজদা করে, তার প্রথম লক্ষণগুলো কী ছিল? কালবে জিকির, চোখে পানি, মিথ্যা বলে না এবং পরের সেবা করে, এরাই হলো সালাতকারী। এখন আপনি দেখেন আমার দিকে, আপনার দিকে লক্ষ্য করেন এবং অন্য কারো দিকে লক্ষ্য করে দেখেন, যেই সালাতকারীর কথা বলা হয়েছে, যেই স্মরণকারীর কথা বলা হয়েছে, এই স্মরণকারী আপনি পুরো গ্যারাম খুঁজলে হয়তো দুই একটা পেতে পারেন, কিন্তু নামাজের কিন্তু অভাব নেই। এবং যেই সালাত আল্লাহ চাচ্ছে, যেই নামাজ বা যেই স্মরণটা আল্লাহ চাইতেছে, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে মূলত সালাতকারী যারা, আল্লাহকে স্মরণকারী যারা, তারা কখনো কাউকে ভণ্ড বলে না এবং তারা কখনো কাউকে কটু কথা বলে না এবং গীবত করে না। সূরা হুজরাত যদি আমরা পাই, সেটার মধ্যে পড়লে পাওয়া যায় যারা গীবত করে তারা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। সূরা হুজরাতে এটাও বলেছেন আল্লাহ, অবশ্যই তোমরা মৃত ভাইয়ের মাংস বক্ষণ করিতে চাও না। তাহলে আমরা আসলে কি করতেছি? মৃত ভাইয়ের মাংসও খাই, আবার নামাজেও যাই, কিন্তু সমাজের চাপে যাই, আল্লাহর ভয়ে নয়, আল্লাহর প্রেমে নয়। তবে আমরা যে সালাত কায়েম করতেছি, আসলে আমাদের এটা কতটুকু সঠিক হচ্ছে? হে জগতবাসী, যে যিনি মূলত নামাজি আর নামাজের বাংলা স্মরণ করা, যে ব্যক্তি 24 ঘন্টা স্মরণ করে, সে কাউকে ভণ্ড বলার সময় নেই, কেউ কারো গীবত করার সময় নেই। যদি কোনো খারাপ লোককে দেখে, আল্লাহর ইবাদত করে না, তার মাথায় হাত বুলিয়ে দুটি কথা বলে, বাবারে বলে একটি বুঝ দেয়, তখন দেখা যায় সেই মানুষটি যদি ভুলে থাকে, তাহলে এই ব্যক্তির কথায় তার ভিতরে একটা হেদায়ত ঢুকে, আল্লাহর রহমত ঢুকে, তখন সেই মানুষটি একদিন আল্লাহর পথে থাকে, সালাতকারী হয়। তবে আমরা সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন চাপে পড়ে নামাজ পড়ি, আসলে কিন্তু এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে তোমরা নামাজকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত কি? প্রতিষ্ঠিত হলো এই হাত দ্বারা আমি অন্যের জিনিস নষ্ট করব না, এই মুখ দ্বারা কটু বলবো না, চোখ দ্বারা কুদৃষ্টি করব না, পা দ্বারা খারাপ জায়গায় হেঁটে যাব না, এবং আমার কালবের মধ্যে সর্বদা আল্লাহর জিকির থাকবে, আমার মুখে কটু বাক্য থাকবে না। তখনই সেই মানুষটি দেখলে বুঝব যে সেই মানুষটি হলো মূলত সালাতকারী। আর এরকমভাবে আল্লাহ 82 জায়গায় কোরআনে 82টা সালাতের ভাব প্রকাশ করেছেন, কিন্তু 82 জায়গায় আল্লাহ একই সালাতের কথা বলেননি, তিনি 82 প্রকারের 82
ভাব প্রকাশ করেছেন। এখন দেখা যায় এই ভাব আমরা না বুঝে তখন রুকু সেজদার নামাজটাকেই আমরা ধরে রেখেছি, আর বাদবাকি 81 প্রকার আমরা ধরিনি, যার ফলে নামাজে আল্লাহর সাথে আমাদের মেরাজ হয় না, মৃত্যুর আগ পর্যন্ত হবে না যদি এ ধরনের কার্য করি, এ ধরনের নামাজ পড়ি। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি করলাম, কাউকে খারাপ তো বলতেই পারবো না, নিজেকেই বলতে হবে খারাপ, কিন্তু আপনাদের কাছে আমার একটা কথা থাকবে যে কোনো মানুষের গীবত না করে সেই মানুষের সামনে যাব, তার সাথে বসব, আমি কি জানি তাকে তা জানাবো এবং তিনি যা জানে আমাকে বলবে। তখন সত্য সঠিক যদি তিনি বলে থাকে তো জায়গা দেব আমার কলবে। তবে হে জগতবাসী, আজকের আলোচনাটি কি বোঝাতে চাইলাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনারা আমাদের ভালো ভালো ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।